আপনারা দেখছেন খেলার সংবাদ, সঙ্গে আছি মারুফ হাসান মিলু। প্রথমে জানিয়ে দেব বাংলাদেশ ক্রিকেটের আপডেট তথ্য। শেষ ম্যাচেও বাংলাদেশের হার, বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশের বিশ্বকাপ থেকে। এবার বাড়ি ফেরা পালা টাইগারদের, অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপের ১৩তম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট, কিন্তু মাঠে যা ইচ্ছা তাই পারফরমেন্স করে টানা ৭ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে বাড়ি ফেরার পথে বাংলাদেশ, যার ফলে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এবার তাই নান্নু পাপনদের গলার সঙ্গে সুরে সুর মিলিয়ে বলতে হয়, এবারের বিশ্বকাপ আমাদের নয়, পরের বিশ্বকাপ যেন আমাদের হয়। কেমন ছিল আজকের খেলার পারফরমেন্স, চলুন বিস্তারিত জেনে নেই বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ, কিন্তু এরপরেই ঘটে ছন্দ পতন। টানা ৭ ম্যাচ জয় বঞ্চিত বাংলাদেশ, এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় এবং ৭ ম্যাচেই হার বাংলাদেশের। সেই দুটি ম্যাচ ছিল কেবল ওই নিয়ম রক্ষার, প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার কাছে জিতলেও কিন্তু জিততে পারেননি অস্ট্রেলিয়ার কাছে, ৮ উইকেটে হেরে গেল বাংলাদেশ। হতাশামরা বিশ্বকাপে শেষ ম্যাচেও নিজেদের ভাগ্য বদলাতে পারল না বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটের ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাহিদা অনুযায়ী বড় হয়নি দলের সংগ্রহ রান, পরে বোলাররাও পারেননি প্রতিপক্ষকে আটকে রাখার মতো কিছু করতে। অনায়াসে জয়ে সেমিফাইনাল প্রস্তুতি সারল অস্ট্রেলিয়া, আর এদিকে ব্যাগ গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। মিশেল মার্শের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩০৭ রানের লক্ষ্যে ৩২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২ ম্যাচ হেরে বিশ্বকাপে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়ার টানা ৭ম জয়। এটি পঞ্চম ওভারে বৈশ্বিক টুর্নামেন্টে এটি তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ২৯১ রান করে জিতেছিল তারাই। গত ৪ বিশ্বকাপের প্রতিটিতে অন্তত ৩টি করে জয় পেয়েছিল বাংলাদেশ, এবার তাদের যাত্রা শেষ হয়েছে স্রেফ ২ জয়ে। ১৯৯৯ আসরে নিজেদের প্রথম বিশ্বকাপেও দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ, পরের আসর থেকে তারা ফিরেছিল বৃষ্টিতে পাওয়া ২ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়ের নায়ক মার্শ তৃতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ইনিংসে তিনি করেছেন ১৩৭ বলে ১৭৭ রান। ১৭-৪ ও ১০ ছক্কার ইনিংসে স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা তেমন ভালো হয়নি, শুরুতেই ট্রাভিস হেডকে ড্রেসিং রুমে ফেরত পাঠান তাসকিন আহমেদ। তবে এরপর আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলাররা। দারুণ ব্যাটিং উইকেটে অনায়াসে রানের চাকা ঘোরাতে থাকেন ডেভিড ওয়ার্নার ও মার্শ, দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১২০ রান। মুস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার, ৬১ বলে ৫৩ রান করেন বাঁহাতি ওপেনার। ম্যাচের প্রথম ভাগে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেনি বাংলাদেশের কেউ। টস হেরে ব্যাটিং বান্ধব উইকেটে দলকে দারুণ শুরু এনে দেন তানজিদ লিটন দাস, শুরুতে কয়েক ওভার সাবধানী ব্যাটিংয়ের পর হাত খুলে মারতে শুরু করেন তারা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬২ রান করে বাংলাদেশ। এই সময় গড়ে ১ ডিগ্রি সুইং ও পাননি অস্ট্রেলিয়ার কোনো বোলার। দ্বাদশ ওভারে তানজিদের বিদায়ী ভাঙে ৭৬ রানের জুটি, ৬-৪ ৩৪ বলে ৩৬ রান করেন তানজিদ। দলকে ১০০ পার করিয়ে উইকেট ছুঁড়ে আসেন লিটন, অ্যাডাম জাম্পার বলে আলতো করে খেলা শটে তিনি ধরা পড়েন লং অফে। তানজিদের মতো লিটনও খেলেন ৩৬ রানের ইনিংস, ৪৫ বলে ৫টি চার মারেন তিনি। দুই ওপেনাররা ফিরলেও রানের গতি কমতে দেননি নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়, কিন্তু এই জুটিও বড় হয়নি। অবস্থা যখন ভালোর দিকে ঝুঁকিপূর্ণ ২ রান নিতে গিয়ে রান আউট হন ৫৯ বলে ৬-৪ ৩৫ রান করা শান্ত, নিজের উপর ক্ষুব্ধ শান্ত ফেরেন ড্রেসিং রুমে। এরপর মাহমুদুল্লাহ করেন দারুণ শুরু, তৃতীয় বলেই শন অ্যাপটকে দারুণ পুরশটে ছক্কায় তিনি খোলেন রানের খাতা। এরপর মিশেল মার্শের এক ওভারে তিনি মারেন আরও দুটি ছক্কা, তার সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি ঘটে রান আউটে। এবারের আসরের পরিসমাপ্তি ঘটলেও কিন্তু বিশ্বকাপ না পাওয়ার যে আক্ষেপ সেটা কিন্তু থেকে যাবে সকলেরই, মাঠের খেলোয়াড়দের পাশাপাশি মাঠের বাইরে যারা সর্বদা উৎসাহ যুগিয়েছেন সেই সব ক্রিকেট ভক্তরাও চেয়ে আছেন সেই কাঙ্ক্ষিত আলাদিনের চেরাক বিশ্বকাপটির দিকে। কবে বাংলাদেশ পাবে সেই কাপটি, সেই প্রত্যাশায় চেয়ে আছে সকলেই।
মারুফ হাসান মিলু, রিপোর্ট।